আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নূর আশা করি আপনারা সবাই গাছের সাথেই আছেন এবং বেশ ভালোই আছেন টেল সাপ্লাই বে নূরের নতুন একটি এপিসোডে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো আমাদের অনেকের মনে একটি প্রশ্ন যে আমরা ঘরে যখন গাছ রাখি এই গাছকে আমাদেরকে অক্সিজেন দেয় নাকি আবার রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড দেয় আসলে এই গাছ ঘরে রাখাটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো কতটা ক্ষতিকর এটা আমরা অনেকেই জানতে চাই তাছাড়া আবার আমাদের মনে আরেকটি কমন প্রশ্ন রয়েছে সেটি হলো শুধু কি সবুজ গাছে অক্সিজেন দেয় নাকি রঙিন ফুলও অক্সিজেন দিতে পারে তো বন্ধুরা এই ঘরে গাছ রাখা নিয়ে এবং এই অক্সিজেন এবং কার্বন অক্সাইড সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কথা বলবো তো আশা করি আমার ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে সব কিছু সুস্পষ্ট হয়ে উঠবে শুধু সবুজ গাছই অক্সিজেন তৈরি করে সবুজ গাছের একটি গুণ হল বাতাসের কার্বন অক্সাইড নিয়ে পানীয় সূর্যের আলোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তার নিজের খাদ্য অক্সিজেন তৈরি করে আর একে বলা হয় শালক সংশ্লেষণ আমরা সকলেই সেটা জানি এর জন্যই রুগীদের ঘরে ফুল গাছ ও নানারকম পাতাবাহার গাছ রাখা হয় আশা করা হয় যে গাছের অক্সিজেন বাতাস পরিশুদ্ধ করবে কিন্তু এখানে মনে রাখতে হবে যে শুধু সবুজ গাছে অক্সিজেন তৈরি করে এবং এর জন্য দরকার হয় তীব্র আলো তাই রাতে সাধারণত গাছ কোনো অক্সিজেন তৈরি করতে পারে না তবে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক স্বীকৃত কয়েকটি গাছ রাতে অক্সিজেন দিতে পারে এবার জানা যাক রঙিন ফুলকে অক্সিজেন অক্সিজেন তৈরি করতে পারে উত্তর হলো না রঙিন ফুল অক্সিজেন তৈরি করে না সুতরাং রাতে ঘরের ফুল গাছ বাড়তি কোনো সুবিধা দেয় না অন্যদিকে গাছ কিন্তু সবসময় শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় বাতাস থেকে অক্সিজেন নিয়ে কার্বন অক্সাইডও ফিরিয়ে দিচ্ছে তবে এর পরিমাণ খুবই কম তাই এতে খুব একটা বিপদের ভয় নেই আমরা অনেকে মনে করি যে রাতে গাছ কার্বন ডাইঅক্সাইড দেয় এজন্য রাতের বেলা গাছ ঘরের বাইরে নিয়ে রাখাই ভালো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই রকমের চিন্তা ভাবনাটা আপনাদের সঠিক নয় তবে আসল ব্যাপার হলো ফুল গাছের টপ ঘরের বাতাস খুব একটা পরিশুদ্ধ করেও না তবে এটি রাখলেও আগেই বলেছি খুব একটা ক্ষতিও নেই এবার জানা যাক আমরা যদি ঘরে অনেক বেশি গাছ রাখি তাহলে কি অক্সিজেনের সমস্যা দেখা দিতে পারে এটা একটা উদাহরণ দিয়ে বুঝানো যাক মাঠের বড় বড় বট গাছ দিনে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসে প্রচুর অক্সিজেন দেয় সে তুলনায় গাছের শ্বাসপ্রশ্বাসে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কম কিন্তু রাতে শুধু এই ক্ষতিকর গ্যাসটি অল্প অল্প করে বাতাসে মেশে এবং এটা তুলনামূলক ভারী বলে নিচে জমা হতে থাকে গাছ যদি খুব বড় হয় তাহলে বোরের দিকে সঞ্চিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিছুটা বেশি হয়ে যায় এজন্যই বড় গাছের নিচে রাতে ঘুমানো উচিত নয় এতে শেষরাতে শ্বাস নিতে কষ্ট হয় এ ঘটনা থেকে গ্রামের অনেকেই বলেন বড় বট গাছে ভূত থাকে ওরা গলা চেপে ধরে আসলে সেটা ওই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের কারণেই হয়ে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আসলে শুধু সবুজ গাছে অক্সিজেন তৈরি করে এবং রঙিন ফুল অক্সিজেন তৈরি করে না তাছাড়া ঘরে গাছ রাখলে তা দিনে হোক রাতে হোক কখনোই ক্ষতির কারণ হয় না বন্ধুরা আজকে পর্যন্তই এই করোনাকালীন সময়ে আপনারা সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সেই প্রত্যাশা করি সে দোয়া করি আমরা সবাই ঘরের বাইরে গেলে মাস্ক পরবো এই অনুরোধ সবার প্রতি রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ